মাত্র দু মাসের ব্যবধানে দুবার হত্যাচেষ্টার শিকার হয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম হত্যা চেষ্টা হয়েছিল গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে পেনসেলভেনিয়ার নির্বাচনী সমাবেশে এরপর তাকে হত্যার চেষ্টা করা হয় ফ্লোরিডা রাজ্যের ওয়েস্ট পম্বিচ এলাকার তার নিজ গল্ফ ক্লাবে এই ঘটনায় জড়িত সন্দেহে রায়ান ওয়েলসলি রুথ নামে পঞ্চাশর্ধ এক ব্যক্তিকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই বন্দুকধারী কয়েক মাস আগেই ট্রাম্পকে হত্যা করার চেষ্টার কথা জানিয়ে একটি চিরকুট লিখেছিলেন ফেডারেল আদালতে কৌশলীদের দাখিল করার নথিতে এমনটাই দেখা গেছে ওই চিরকুটে সন্দেহভাজন বন্দুকধারী রুথ ট্রাম্পের ওপর হামলা করার পরিকল্পনার কথা স্বীকার করার পাশাপাশি এ চেষ্টায় ব্যর্থ হওয়ার বিষয়টিও আজ করেছিলেন রোধ গ্রেফতার হওয়ার পর তদন্তকারীরা তার লেখা চিরকুটটি খুঁজে পায় এক বন্ধুর বাড়িতে একটি বক্সে রাখা ছিল সেই চিরকুট তাতে হামলাকারী ট্রাম্পকে হত্যার চেষ্টায় ব্যর্থ হওয়ার পূর্বাভাস দিয়ে তার বন্ধুদের এ কাজ শেষ করার নির্দেশনা দিয়েছিলেন চিরকুটে লেখা হয়েছিল এ কাজ যে সম্পন্ন করতে পারবে তাকেই তিনি এক লাখ পঞ্চাশ হাজার ডলার পুরস্কার দিবেন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নন এমন কথাও লেখা ছিল সেই চিরকুটে ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানোর কয়েক মাস আগে চিরকুটটি ওই বাড়িতে ফেলে রাখা হয়েছিল এ থেকে ধারণা করা হচ্ছে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল অনেক আগেই